আজকে করে দেখাবো সাদা খিচুড়ি। স্বাধীনতার এই আনন্দর দিনে বা আনন্দর মাসে প্রচুর বৃষ্টি হচ্ছে, আর এই বৃষ্টির দিনে খিচুড়ি খেতে কিন্তু এমনিতেই ভালো লাগে। তো আজকে তোমাদের আমি সাদা খিচুড়ি করে দেখাবো, সাথে বেগুন ভাজি, গরুর মাংস আর মুরগির মাংস দিয়ে পরিবেশন করছি। এটা দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু ভীষণ মজার। তো আশা করছি আজকের এই মজার রেসিপি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। ভিডিওটি ফেসবুক পেজে দেখে থাকলে পেজটিকে ফলো করে রাখবে, অল নোটিফিকেশনে ক্লিক করে রাখবে। এখানে আমি 1 কেজি পোলার চাল নিচ্ছি, আর 1/2 কেজি মুগ ডালের আর কিছুটা মসুর ডাল নিচ্ছি। ডালটাকে আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম কয়েক ঘন্টা। এবার চাল আর ডালটাকে একসাথে ধুয়ে নিচ্ছি, আর এর সাথে দারুচিনি, এলাচি, তেজপাতা, কাঁচামরিচ, এলাচ, লবঙ্গ দিয়ে দিচ্ছি। এবার রান্না করার পালা। প্রথমে বড় সাইজের একটা পাতিল নিচ্ছি, আর এর ভিতরে পরিমাণ মতো তেল এবং পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে হালকা গোল্ডেন করে ভেজে নেব, আর এভাবে একটু হালকা গোল্ডেন করে যখন ভাজা হয়ে যাবে ওই পর্যায়ে এর সাথে আমি লবণ অ্যাড করছি, আর দিয়ে দিচ্ছি আদা, রসুন এবং জিরা বাটা। এগুলো 1/2 চামচ করে হবে। এই তেলের ভিতরে হালকা একটু ভেজে নিচ্ছি। এবার পানিটা ছেঁকে চালগুলোকে দিয়ে দিচ্ছি, দিয়ে চালগুলোকে একটু ভেজে নেব। চালগুলো এভাবে তেলের সাথে ভেজে নিলে খুব সুন্দর একটা গ্রান যখন ছড়াবে ওই পর্যায়ে মনে হবে ভাজা হয়ে গেছে। আর ভাজতে ভাজতে কিন্তু চালগুলি অনেক হালকা হয়ে যাবে। এই তো দেখতেই পাচ্ছ, এভাবে সুন্দর মতো নেড়ে চেড়ে চালগুলোকে ভেজে নিতে হবে, নিচ থেকে যেন লেগে না যায়। তো এই পর্যায়ে চালগুলো আমার ভাজা হয়ে গেছে। এর ভিতরে অ্যাড করব গরম পানি, আর এই গরম পানিটাই অ্যাড করবে এখানে। এতে করে এই খিচুড়িটা পারফেক্ট হবে এবং খেতেও ভালো লাগবে। তো 1 কেজি চাল আর এখানে 1/2 কেজি ডাল, টোটাল 1.5 কেজি হবে। তো ওই বুঝে পানিটা মেপে দিতে হবে ডাবল। তো খিচুড়িতে পানি একটু ডাবলের চেয়ে বেশি দিতে হয়, যেহেতু ডালটা দিচ্ছি, তবে আমি আন্দাজ করে দিয়ে দিচ্ছি। এই তো বলক চলে এসেছে। ঢাকনা দিয়ে ডেকে দেওয়ার পর কিছুক্ষণ পর নেড়ে চেড়ে দিচ্ছি। এবার অল্প একটু পানি আছে। এবার আবার ঢাকনা দিয়ে ডেকে 10 মিনিটের মতো অল্প আছে দমে রেখে দেবো। আর 10 মিনিট পর এভাবে একটু নেড়ে দেখিয়ে দিচ্ছি এটা কতটা সুন্দর এবং ঝরঝরে হয়েছে। এই খিচুড়িটা কিন্তু একটু হালকা সফট জাতীয় রাঁধতে হয়, এতে করে খেতে ভালো লাগে। আর আমাদেরটা ওরকম সফটই হয়েছে। এইতে হাতে নিয়ে একটু দেখিয়ে দিচ্ছি। ডালগুলোও কিন্তু খুব সুন্দর মতো সিদ্ধ হয়ে গিয়েছে। আর এই খিচুড়িতে কোনো হলুদ ব্যবহার করিনি, যার কারণে এটা সাদা খিচুড়ি হয়েছে। আর তোমাদের এবার একটু পরিবেশন প্লেটে আমি তুলে দেখিয়ে দিচ্ছি। আর এর সাথে আমি বেগুন ভাজি নিচ্ছি, গরুর মাংস নিচ্ছি, আর মুরগির মাংস নিচ্ছি, লেবু, শসা আর কাঁচামরিচ দিয়ে পরিবেশন করেছি। এটা খেতে কিন্তু ভীষণ মজার হয়েছিল। তো এই বৃষ্টির দিনে বা ঠান্ডার দিনে একবার এই রেসিপি তৈরি করে খেয়ে দেখবে, খেতে ভীষণ মজার। তো আজ এ পর্যন্ত বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।